টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি চালু করা যায় এবং বন্ধ করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি চালু করার পূর্বে আমাদেরকে কম্পিউটার চালু করতে হবে। উইন্ডোজ ভিত্তিক কোনো কম্পিউটার যখন আমরা চালু করি তখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা চালু হয়ে যায়। আমি আপনাদেরকে সকল কাজ উইন্ডোজ 7-এ দেখাচ্ছি এবং আমি মাইক্রোসফট ওয়ার্ড যে সফটওয়্যারটি এটি 2007 যে ভার্সন সেই ভার্সনে দেখাচ্ছি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম 7 চালু করার সঙ্গে সঙ্গেই আপনাদের যে ডেস্কটপটা আসবে সেই ডেস্কটপের নিচের দিকে বাম পাশে কোনায় একটি বাটন দেখতে পারবেন, এটি হচ্ছে স্টার্ট বাটন। এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে লোগো সেই লোগোটি শো করছে। এই স্টার্ট বাটনে ক্লিক করার পরে একটি লিস্ট আসবে। এই লিস্ট আইটেমের মধ্যে এখানে অল প্রোগ্রামস যে বাটনটা রয়েছে সেই বাটনে ক্লিক করতে হবে। সেই বাটনে ক্লিক করার পরে আরেকটি লিস্ট আসবে। এই লিস্টে ডান পাশে একটি ভার্টিক্যাল স্ক্রল বার রয়েছে। এই ভার্টিক্যাল স্ক্রল বারের নিচে দেখুন একটি ছোট্ট তীর চিহ্ন রয়েছে। এই তীর চিহ্ন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই লিস্টের নিচের দিকে যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো শো করবে। নিচের দিকে আইটেমগুলোর মধ্যে আমরা মাইক্রোসফট অফিস যেই আইটেমটা রয়েছে সেটি আমরা খুঁজে বের করব। এই যে এখানে আমরা মাইক্রোসফট অফিস আইটেমটি পেয়েছি। মাইক্রোসফট অফিস এই আইটেমে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস অফিসের আন্ডারে যেই সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো শো করবে। এখানে সবগুলো আইটেমগুলো শো করবে। তার মধ্যে থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 যে আইটেমটি রয়েছে আমরা এই সফটওয়্যার আইটেমটিতে আমরা ক্লিক করব। এটা আমরা মাউসের বাম পাশে যদি ক্লিক করি, ক্লিক করার পরে বাম বাটনে ক্লিক করার পরে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড অর্থাৎ MS ওয়ার্ড এই সফটওয়্যারটি চালু হয়ে যাবে। এখন আমি দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড অর্থাৎ এই MS ওয়ার্ড সফটওয়্যারটি কীভাবে বন্ধ করা যায়। MS ওয়ার্ড তথা উইন্ডোজ ভিত্তিক উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে কোনো সফটওয়্যার বন্ধ করার জন্য সাধারণত দুইটি পদ্ধতি রয়েছে। আমি আপনাদেরকে এই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি বন্ধ করার দুইটি পদ্ধতি দেখাচ্ছি। প্রথমে এই সফটওয়্যারের একেবারে ডান পাশে উপরে কোনায় দেখুন একটি ক্রস চিহ্ন রয়েছে। এই ক্রস চিহ্নতে মাউস নিয়ে গেলে এখানে ক্লোজ নামে একটি লেখা চলে আসছে। এই ক্রস বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে। আবার আমি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি চালু করব। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি চালু করার জন্য পূর্বে যে পদ্ধতিতে আমরা করেছিলাম সেই পদ্ধতি অবলম্বন করব। স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আবার অল প্রোগ্রামে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন মাইক্রোসফট অফিস এই আইটেমটি আমার বর্তমানে শো করছে, সেই কারণে আমাদেরকে স্ক্রল করতে হলো না। অর্থাৎ এই ভার্টিক্যাল যে স্ক্রল বার রয়েছে এখানে ক্লিক করে আমাদেরকে কোনো কাজ করতে হলো না, এখানে সরাসরি আইটেমটা শো করছে। আমি আইটেমটাতে ক্লিক করলাম। করার পরে আমাদের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটাতে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটি চালু হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি দেখাবো কীভাবে ক্লোজ করতে হয়। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে এইখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে বাম পাশে কোনায় একটি বাটন রয়েছে, এটিকে বলা হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটনে ক্লিক করার পরে একটা মেনু আইটেম আসছে। এই মেনু আইটেমে নিচে ডান পাশে কোনায় দেখুন যে এক্সিট ওয়ার্ড নামে একটা বাটন রয়েছে। এই এক্সিট ওয়ার্ড বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ক্লোজ হয়ে গেল। এই পর্বে আপনারা দেখলেন কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড তথা MS ওয়ার্ড সফটওয়্যারটি চালু করা যায় এবং বন্ধ করা যায়। আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।